5 তারিখ নুন তখন পৌঁছে যাবে নিয়াত পুরী। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। ক্রমাগত অবস্থান বদলাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে সরছে ঘূর্ণিঝড়। ওড়িশা পেরিয়ে জাওয়াত কি আছড়ে পড়তে পারে বাংলায়? আরও শক্তি সঞ্চয় করে কি রুদ্র রূপ ধারণ করবে, নাকি দুর্বল হয়ে পরিণত হবে নিম্নচাপে? এই প্রশ্নগুলোর এখনও নির্দিষ্ট উত্তর না মিললেও বাংলার জন্য রয়েছে সতর্কবার্তা। শনিবার সকাল থেকে দুর্যোগের আঁচ পাবে এ রাজ্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শনিবার থেকে সোমবার অবধি বৃষ্টি হবে বাংলায়। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণিঝড়, তা কিন্তু এখনো পর্যন্ত তার কোন পথে যাবে সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়ে গিয়েছে। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। এটা হচ্ছে পজিশন এবং মুভমেন্ট যেটা বললাম। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা সহ 7 জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। নজরদারি শুরু করে দিয়েছে উপকূলবর্তী বাহিনী। আমফানের ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিদ্যুৎ পরিষেবা লণ্ডভণ্ড হয়ে গেছিল। খাস কলকাতায় একাধিক জায়গায় বেশ কিছুদিন ছিল না বিদ্যুৎ। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ দফতর। শনিবার সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে। ছুটি বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতরের কর্মীদের। আমাদের যে কন্ট্রোল রুম, সেন্ট্রাল কন্ট্রোল রুম আমাদের বিদ্যুৎ ভবনে, সেটা আগামীকাল সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে এবং তারপর পরিবেশ পরিস্থিতি দেখে সেটা যদি বাড়াতে হয় তাহলে আমরা বাড়াবো, কিন্তু 24x7 আমাদের বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম খোলা থাকবে। ঝড়ের যাবার জায়গা যেগুলো, সেই পৌরসভাগুলোকে অলরেডি বলা হয়েছে, তারা তার যা যা ব্যবস্থা নেয়া সেগুলো নিচ্ছে। জাওয়াত মোকাবিলায় বৃহস্পতিবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিএসসি, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। বৈঠকে ঠিক হয়েছে কলকাতার সবকটি বাতিস্তম্ভের হাল খতিয়ে রাখা হবে, কোথাও কোনো বিদ্যুতের তার বা ফিডার বক্স খোলা আছে কিনা পরীক্ষা করা হবে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে 24 ঘন্টা থাকবেন কর্মীরা। অতীতের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় জাওয়াত আসার আগেই যাবতীয় পরিকল্পনা সেরে নিতে চাইছে কলকাতা পুরসভা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার সকালে ঘূর্ণিঝড় পৌঁছে যাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে। ওই দিনই আবার অমাবস্যা। ভরা কটালে জেলে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সঞ্চয় মিত্র, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।